ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাতটি কলেজে 2023-24 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আবেদন অনলাইনে শুরু হয়েছে। আজকের ভিডিওতে আবেদন করার পুরো প্রসেসটি তোমাদেরকে দেখাবো। আবেদন করার পর আবেদন ফি কীভাবে পরিশোধ করতে হবে সেটিও দেখিয়ে দিব। সো সম্পূর্ণ ভিডিওটি দেখবে, আর এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করনি ভর্তি নিয়ে আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। চলো শুরু করা যাক। এখন ভিডিও শুরুতেই তোমাদের সাথে শেয়ার করব আবেদন করার ন্যূনতম যোগ্যতা। বিজ্ঞান ইউনিট দিয়ে শুরু করছি। তো বিজ্ঞান ইউনিটের ভর্তির নির্দেশিকাতে উল্লেখ রয়েছে বিষয়টি। তো একটু নিচের দিকে গেলে দেখতে পাচ্ছো যে 2018 সাল থেকে 2021 সাল পর্যন্ত মাধ্যমিক বা সমমান অর্থাৎ এসএসসি পাস থাকতে হবে এবং 2023 সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তার মানে এখানে সেকেন্ড টাইম নেই, তোমাদের যাদের এরকম পাশের সনের যোগ্যতা থাকবে আবেদন করতে পারবে। আর আলাদা করে কোনো জিপিএ যোগ্যতা না থাকলেও তোমার এসএসসি এইচএসসি মিলিয়ে চতুর্থ বিষয় সহ তোমার জিপিএ থাকতে হবে 7.00, তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে। এবার অন্য একটা ইউনিট নিয়ে আলোচনা করি, ব্যবসায় শিক্ষা ইউনিট। এই ইউনিটটিতে আবেদন করার ন্যূনতম যোগ্যতা হচ্ছে 2018 সাল থেকে 2021 সাল পর্যন্ত মাধ্যমিক বা সমমান এবং 2023 সালে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আর তোমার টোটাল জিপিএ থাকতে হবে 6.50, অর্থাৎ এসএসসি এইচএসসি মিলিয়ে চতুর্থ বিষয় সহ। আর তোমার অ্যাকাউন্টিং বিষয়ে অবশ্যই 3.00 থাকতে হবে, যারা বিজনেস ম্যানেজমেন্ট গ্রুপ থেকে উত্তীর্ণ হবে তাদের জন্য। এরপরে সর্বশেষ যে ইউনিটটি রয়েছে, কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট। এই ইউনিটটিতে আবেদন করার যে ন্যূনতম যোগ্যতা উল্লেখ রয়েছে, এখানে একটু নিচের দিকে গেলে এখানে উল্লেখ রয়েছে 2018 সাল থেকে 2021 সালের পর্যন্ত এসএসসি বা সমমান এবং 2023 সালের উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। টোটাল জিপিএ লাগবে চতুর্থ বিষয় সহ 6.00, তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে। আবেদন করার তারিখগুলো যদি তোমাদেরকে দেখাই, দেখতে পাচ্ছো যে 21 মার্চ আজকের থেকে তোমাদের আবেদন শুরু হয়েছে, আর 25 এপ্রিল পর্যন্ত আবেদন করা যাবে। ভর্তি পরীক্ষার তারিখ এগুলো দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু এই ওয়েবসাইটে এসেও ভর্তি পরীক্ষার তারিখগুলো এখান থেকে দেখে নিতে পারো, বা বিস্তারিত তারিখগুলো রয়েছে। গার্হস্থ্য অর্থনীতি ইউনিট রয়েছে, প্রযুক্তি ইউনিট, যদিও এই দুইটা ইউনিট কিন্তু আলাদা, তোমরা প্রত্যেকেই জানো। তো যাই হোক বন্ধুরা, আবেদন করতে হলে প্রথমে তোমাকে এই ওয়েবসাইটটিতে আসতে হবে। আমি এই ভিডিওর প্রথম কমেন্টসে এই ওয়েবসাইটটির লিঙ্ক অ্যাড্রেসটা দিয়ে রাখবো। ওয়েবসাইটে আসার পর দেখতে পাচ্ছ এখানে 5টা স্টেপ রয়েছে। প্রথম স্টেপে তোমাকে লগ ইন করতে হবে প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে। এরপর তোমার দ্বিতীয় স্টেপে বিস্তারিত তথ্য সেগুলো দিতে হবে। তৃতীয় স্টেপে তোমার ছবি দিতে হবে। চতুর্থ স্টেপে তোমার পাসওয়ার্ড যেটা তোমার SMS-এর মাধ্যমে দেওয়া হবে ওইটা তোমাকে দিতে হবে। এবং পঞ্চম স্টেপে তোমাকে ফি প্রদান করতে হবে। তো আমি প্রত্যেকটি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। প্রথমে লগ ইন অপশন দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করবে, আমি তা করে দিচ্ছি। এবার এখানে উচ্চ মাধ্যমিকের রোল তোমার প্রথমে দিতে হবে, এইচএসসি পরীক্ষার রোল। এরপর এখান থেকে উচ্চ মাধ্যমিকের বোর্ড সিলেক্ট করতে হবে, কোন বোর্ড থেকে উত্তীর্ণ হয়েছো 2023, এটা দেওয়াই থাকবে, পাশের সনের যোগ্যতা। তারপর এখানে রয়েছে মাধ্যমিকের রোল অর্থাৎ এসএসসি রোল দিতে হবে। তো আমি এগুলো দিয়ে কমপ্লিট করছি, তোমারটা তুমি সঠিকভাবে দিয়ে দিবে। তো ইনফরমেশনগুলো সঠিকভাবে দেওয়ার পর দাখিল করুন যে অপশনটা দেখতে পাচ্ছ নিচের দিকে, এখানে ক্লিক করবে। এরপর তোমার ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত তথ্য এগুলো দেখতে পারবে, এগুলো সব কিছু ঠিক আছে কিনা একটিবার দেখে নেবে। এবং নিচেই দেখতে পাচ্ছ আবেদনযোগ্য ইউনিট সমূহ রয়েছে। এই শিক্ষার্থী মূলত দুইটা ইউনিটে অ্যাপ্লাই করতে পারবে, প্রযুক্তি ইউনিট, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত আরও একটি ইউনিট, আর বিজ্ঞান ইউনিট, এটা হচ্ছে 7 কলেজের ইউনিট। সো তুমি যদি মানবিকের শিক্ষার্থী হয়ে থাকো তাহলে তোমার এখানে আসবে হচ্ছে কলা ইউনিট, এবং যদি বাণিজ্য শাখার শিক্ষার্থী হয়ে থাকো তাহলে বাণিজ্য ইউনিট আসবে। তো নিশ্চিত করুন যে অপশনটা দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করে দিতে হবে, আমি তা করে দিচ্ছি। এবার তোমার সামনে যে অপশনগুলো আসবে, উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষার সংস্করণ বা ভার্সন নির্বাচন করতে হবে। তুমি কোন ভার্সন থেকে পড়ে এসেছো, তুমি বাংলা ভার্সন থেকে পড়েছো নাকি ইংরেজি ভার্সন থেকে পড়েছো। এই শিক্ষার্থী অবভিয়াসলি বাংলা ভার্সন থেকে পড়েছে, তো আমি বাংলা সিলেক্ট করছি। এবং প্রশ্নপত্রের ভাষা নির্বাচন করতে হবে, তুমি কোন ভাষার প্রশ্নপত্রে পরীক্ষা দিতে ইচ্ছুক, ইংরেজি নাকি বাংলা। বাংলা ভাষার প্রশ্নপত্রে ইচ্ছুক এই শিক্ষার্থী, দিয়ে দিচ্ছি। এবার তোমাকে বিস্তারিত তথ্য প্রদান করতে হবে, যেমন বর্তমান ঠিকানা, শিক্ষার্থী বা পিতামাতার মোবাইল নম্বর, ইমেইল অ্যাড্রেস, এগুলো তোমাকে কিন্তু বাধ্যতামূলক দিতে হবে। যেগুলোতে এরকম রেড চিহ্ন করা রয়েছে বা স্টার করা রয়েছে এগুলো অবশ্যই বাধ্যতামূলক দিতে হবে। প্রথমে দিতে হবে বর্তমান ঠিকানা। বর্তমান ঠিকানার এখানে যদি ক্লিক করা হয় তাহলে তোমার সামনে এরকম আসবে বর্তমান ঠিকানার। প্রথমে দেশ বাছাই করতে হবে, এখান থেকে বাংলাদেশ দিয়ে দিবে। বিভাগ রয়েছে, কোন বিভাগের শিক্ষার্থী তুমি সেই বিভাগ সিলেক্ট করবে। এরপর জেলা সিলেক্ট করতে হবে, এরপর তোমার সিলেক্ট করতে হবে উপজেলা। বর্তমান ঠিকানা দিতে বলা হচ্ছে, বর্তমান ঠিকানা তোমার যেখানে সেখানে কিন্তু দিয়ে দিতে হবে, ইউনিয়ন দিতে হবে, এইটা তোমরা নিজেরাই পারবে। প্রত্যেকটি ইনফরমেশান এখানে রয়েছে, অঞ্চল বাছাই করতে হবে।
এরপর তোমার গ্রাম বাছাই করতে হবে, এরপর এখানে তোমার বাড়ির নম্বর, রোড নম্বর এগুলো দিয়ে দিতে হবে, তুমি চাইলে কিন্তু এখানে লিখেও দিতে পারো। সব কিছু দেওয়া কমপ্লিট হলে এবার সাবমিট অপশনে ক্লিক করব। তাহলে বর্তমান ঠিকানার এই তথ্যগুলো দেওয়া কমপ্লিট। এবার শিক্ষার্থী বা পিতা মাতার মোবাইল নম্বর দিতে হবে, এই মোবাইল নম্বরটি কিন্তু খুবই জরুরি, তোমার নিজের মোবাইল নম্বরটি ব্যবহার করবে। যদি কম্পিউটারের দোকানে গিয়ে অ্যাপ্লাই করো তাহলে কম্পিউটারের আবার ওই দোকানের নাম্বারটি দিয়ে এসো না, তোমার নিজের নাম্বারটি এখানে দিবে। সো এখানে আমি একটা মোবাইল নম্বর দিয়ে দিচ্ছি এবং এখানে একটা ইমেইল অ্যাড্রেস দিতে হবে, ইমেইল অ্যাড্রেসটিও তোমার দিতেই হবে। সো তোমার নিজের ইমেইল অ্যাড্রেসটা দেওয়ার চেষ্টা করবে। তো বন্ধুরা, মোবাইল নম্বর, ইমেইল অ্যাড্রেস দেওয়ার পর এরপর পিতার পেশা বাছাই করতে হবে, তোমার পিতা বা কোন পেশাতে আছে সে পেশা এখান থেকে দিয়ে দিবে। এরপর মাতার পেশা তোমার দিতে হবে। তো আমি এই শিক্ষার্থীর পিতার পেশা, মাতার পেশা এগুলো সঠিকভাবে দিয়েছি, তোমারটা তুমি সঠিকভাবে দিবে। এরপর পিতার জাতীয় পরিচয়পত্রের নম্বর এবং মাতার জাতীয় পরিচয়পত্রের নম্বর তুমি চাইলে দিতেও পারো, না দিলেও কোনো অসুবিধা নাই, কারণ এগুলোতে স্টার মার্ক দেওয়া নাই, দিলে বেশি ভালো হয়। সো আমি দিচ্ছি না আপাতত। এবার পরবর্তী যে ধাপ এখানে ক্লিক করব। এবার দেখতে পাচ্ছো যে পরীক্ষার কেন্দ্র, বিভাগীয় শহর তোমাকে নির্বাচন করতে হবে এবং তোমরা জানো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের ভর্তি পরীক্ষা শুধুমাত্র ঢাকার মধ্যেই অনুষ্ঠিত হয়। সো ঢাকার এই অঞ্চলটাই তোমাকে সিলেক্ট করতে হবে, কোনো উপায়ও নেই। তো যাই হোক, কোটা যদি তোমার থেকে থাকে কোনো কোটা এখান থেকে দিতে পারো, যে কোটাটি আছে, এই শিক্ষার্থীর কোনো কোটা নেই কারণে প্রযোজ্য নয়, এখানে ক্লিক করছি। যদি কোনো কোটা থেকে থাকে তাহলে তোমরা এটাকে করে টিক মার্কটা করে দিবে। ওকে, সো আমি প্রযোজ্য নয় এটা ক্লিক করে দিচ্ছি। এবার পরবর্তী ধাপে যাব, পরবর্তী ধাপের অপশনে ক্লিক করে দিচ্ছি। এবার তোমার ছবি দিতে হবে। তো ছবির মাপ এখানে উল্লেখ করা রয়েছে, প্রস্থ হচ্ছে 360 থেকে 540 পিক্সেলের মধ্যে, দৈর্ঘ্য হচ্ছে 540 থেকে 720 পিক্সেলের মধ্যে, ফাইল সাইজ হচ্ছে 30 কিলোবাইট থেকে 200 কিলোবাইটের মধ্যে থাকতে হবে, আর ফাইল টাইপ হচ্ছে জেপিজি এবং জেপিইজি। সো কীভাবে তোমরা এই ছবি তোমার রিসাইজ করবে এখন তোমাদেরকে দেখিয়ে দিব। ছবি রিসাইজ করার জন্য তুমি গুগলে চলে আসবে, এবার সার্চ বারে সার্চ করবে পিক রিসাইজ লিখে। পিক রিসাইজ লিখে সার্চ করলে অনেকগুলো ওয়েবসাইট তুমি পেয়ে যাবে, যে কোনো একটা ওয়েবসাইটের মাধ্যমে তুমি ছবি রিসাইজ করতে পারবে। তো আমি প্রথম যে ওয়েবসাইট রয়েছে এইটার মাধ্যমে করে দেখাচ্ছি, তুমি চাইলে এটার মাধ্যমে করতে পারো অথবা অন্য একটা ওয়েবসাইটের মাধ্যমে করতে পারো। তো যাই হোক, এবার এখানে ড্রাগ অ্যান্ড ড্রপ অপশন দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করবে, আমি তা করে দিচ্ছি। এবার যেখান থেকে তোমার ছবিটি তুমি রেখেছো ওই ছবিটি নিয়ে আসতে হবে। দেখো বন্ধুরা, ছবিটি আমার নিয়ে আসা কমপ্লিট হয়েছে। এবার নিচের দিকে এসে 50% স্মলার এখানে ক্লিক করে কাস্টম সাইজে ক্লিক করব। এবার প্রথমে দিতে হবে উইথ। তো উইথ এবং হাইট কত দিতে হবে একটু দেখো। তো উইথ দিতে হবে হচ্ছে 360 থেকে 540 মধ্যে, আর দৈর্ঘ্য দিতে হবে হচ্ছে তোমার, অর্থাৎ হাইট দিতে হবে হচ্ছে 540 থেকে 720 পিক্সেলের মধ্যে। তো উইথ এখানে আমি দিচ্ছি 400, আর হাইট দিচ্ছি হচ্ছে 500, মানে 400×500 পিক্সেল দিচ্ছি। এরকমটাও দিতে পারো তুমি, তার থেকে একটু বেশি কম বেশি দিতে পারো। এবার নিচের দিকে এসে জেপিজি ফরম্যাট রয়েছে, বেটার রয়েছে, এখানে কিলোবাইট হচ্ছে তোমার 100 আর 200 কিলোবাইটের মধ্যে। সো আমি এখানে 120 কিলোবাইট দিয়ে দিচ্ছি। এবার আই অ্যাম ডান রিসাইজ মাই পিক এখানে ক্লিক করব। এবার কিছুক্ষণ লোডিং নিয়ে আমার যে ছবি সেটি কিন্তু রিসাইজ কমপ্লিট হবে। এবার সেভ টু ডিস্ক এখানে ক্লিক করে যে ছবিটি আমি রিসাইজ করেছি ওইটা সেভ করে নিব। ছবিটি সেভ হয়ে গেছে, এখন আমি চাইলে কিন্তু ছবিটি দেখতেও পারি কীরকম হয়েছে, আমি যদি তোমাদেরকে দেখাই এরকম ছবিটা হয়েছে। তো যাই হোক বন্ধুরা, আমি এবার আবেদন করার ওয়েবসাইটে চলে আসছি। এবার এখান থেকে আমি যে ছবিটি রিসাইজ করলাম ওই ছবিটি এখানে আপলোড করে দিব। দেখো বন্ধুরা, আমার ছবিটি আপলোড করা কমপ্লিট হয়েছে। এখানে দেখতে পাচ্ছ যে উল্লেখ করা হচ্ছে যে আপনার আপলোডকৃত ছবিটি সঠিক। এবার নিচের দিকে যেতে হবে, নিচের দিকে গিয়ে ছবি নিশ্চিত করুন, এই যে অপশনটা দেখতে পাচ্ছ এখানে ক্লিক করতে হবে, আমি তা করে দিচ্ছি। এবার দেখতে পাচ্ছ যে পরবর্তী ধাপের অপশন চলে আসছে, এবার পরবর্তী ধাপে আমি ক্লিক করে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছ বলা হচ্ছে যে মোবাইল ফোনের SMS অপশনে গিয়ে নিচের টেক্সটটি লিখে তা বাংলালিংক, টেলিটক, রবি অথবা এয়ারটেল নম্বর থেকে 1632 নাম্বারে প্রেরণ করতে হবে। সো যে কোনো একটা নাম্বার থেকে তুমি প্রেরণ করলেই তোমার ফিরতি SMS-এ একটা পাসওয়ার্ড দেওয়া হবে, সেটি এখানে দিয়ে নিশ্চিত করতে হবে। তো আমি এটা মোবাইল দিয়ে করছি, তুমি তোমার মোবাইল দিয়ে সঠিকভাবে করে দিবে। তো অনেক সময় একবার SMS করলে পাসওয়ার্ডটি সঠিকভাবে আসে না, অনেক সময় আসতে লেট হয়। সো পুনরায় পাসওয়ার্ড পাঠান এরকম অপশন তুমি দেখতে পারবে, এখানে আবারও ক্লিক করে দিবে। এবার আবার কিছুক্ষণের মধ্যে আরও একটি তোমার কি বলা চলে যে এরকম বলা দেওয়া হবে এবং এইটা আবার তোমাকে লিখে SMS করতে হবে। তো আমি তা করে দিচ্ছি আবারও, তোমার ক্ষেত্রে এরকম হতে পারে। এই পাসওয়ার্ড নিয়ে যে সমস্যাটা হয়েছিল, এই পাসওয়ার্ড দেওয়ার জন্য অনেকবার ট্রাই করা হয়েছে, প্রায় 4 থেকে 5 বার, তারপর পাসওয়ার্ডটা আসছে।
সো এটা তোমার ক্ষেত্রে হতে পারে একটু সময় লাগতে পারে। যাই হোক, এবার দাখিল কোন অপশন রয়েছে এখানে ক্লিক করে দিবে, আমি তা করে দিচ্ছি। এবার দেখতে পাচ্ছ যে সকল ইনফরমেশান এখানে দেখানো হচ্ছে, শিক্ষার্থীর বিস্তারিত তথ্য, তুমি যে মোবাইল নম্বরটি দিয়েছ বা অন্যান্য যে পাসওয়ার্ড রয়েছে সব কিছু এখানে ডিটেলে দেখতে পাচ্ছ। এবার নিচের দিকে গেলে অন্যান্য তথ্যগুলো তুমি দেখতে পাচ্ছ। তো এখানে আমি নিশ্চিত করছি যে উপরের প্রদর্শিত সকল তথ্য সঠিক রয়েছে, এখানে ক্লিক করে দিতে হবে যদি সকল তথ্য ঠিক থাকে তাহলে। এরপর নিশ্চিত করুন যে অপশন দেখতে পাচ্ছ, এখানটাতে ক্লিক করতে হবে, আমি তা করে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমার আবেদনটি কমপ্লিট হয়ে গেছে। এইবার আবার নতুন করে লগ ইন করতে হবে। সো আমি এখানে প্রথমে দিব উচ্চ মাধ্যমিকের রোল বোর্ড, তারপর পাসিং ইয়ার, এগুলো সব কিছু ঠিকঠাক করে দিয়ে দিব, তোমারটা তুমি সঠিকভাবে দিয়ে দিবে, তারপর দাখিল করতে হবে। এবার SMS এ যে পাসওয়ার্ডটি তোমার পাঠানো হয়েছিল হুবহু সেই পাসওয়ার্ডটি এখানে তুলে দিতে হবে, আমি তা করে দিচ্ছি। পাসওয়ার্ডটি দেওয়ার পর এবার সাবমিট অপশনে ক্লিক করে দিতে হবে, আমি তা করে দিচ্ছি। এখন দেখো তোমার প্রোফাইলটি ঠিক এভাবে লগ ইন হয়ে যাবে এবং এখানে প্রযুক্তি ইউনিটে তুমি চাইলে অ্যাপ্লাই করতে পারবে, এর সাথে তুমি চাইলে বিজ্ঞান ইউনিটটিতেও অ্যাপ্লাই করতে পারবে। তো এই শিক্ষার্থী শুধু সাত কলেজে অ্যাপ্লাই করতে চায়, কারণে বিজ্ঞান ইউনিটের যে আবেদন করার অপশন রয়েছে এখানে ক্লিক করে দিব আমি। এখানে ক্লিক করার পর তুমি দেখতে পাচ্ছ এখানে তোমার দুইটা অপশন রয়েছে, এখন তুমি চাইলে অনলাইনে পে করতে পারো অথবা তুমি ব্যাংকের মাধ্যমে পে করতে পারো। সো অনলাইনে কিভাবে পে করতে হয় আমি এইটা দেখিয়ে দিচ্ছি। পে অনলাইন এখানে ক্লিক করবে, এখানে মূলত সেই অপশনগুলো আসছে না, ইরর দেখাচ্ছে। আসলে এখন হয়তো সার্ভারে সমস্যা রয়েছে এই কারণে এইগুলো আসছে না। তুমি কিন্তু চাইলে পরবর্তীতেও এই ফি পরিশোধ করতে পারবে, ফি পরিশোধ করা একেবারে সহজ, তোমরা প্রত্যেকেই পারবে। সো ফি পরিশোধ করতে হলে তোমার যে নিয়ম রয়েছে, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে তুমি যদি অ্যাপ্লাই করে থাকো তাহলে তুমি সেই নিয়ম জানবে এবং সেই অনুযায়ী তুমি ফি পরিশোধ করে দিতে পারবে। সো এই হচ্ছে আবেদন করার পুরো প্রসেসটি, আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। ভিডিওটি এই পর্যন্তই ছিল, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস কমেন্টস বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে।